শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সকলের কাছে খুব পরিচিত একটি নাম। শান্তিনিকেতন গেলে একবার হলেও এই হাটে কিন্তু সবাই একবার ঘুরতে যায়। শিল্পীদের নিজের হাতে তৈরি জিনিস কম বেশি সকলেই আমরা কিনতে ভালোবাসি, কিন্তু সব সময় সুযোগ হয়ে ওঠে না শান্তিনিকেতন যাওয়ার। তাই শান্তিনিকেতনের সোনাঝুরি হাট এখন খাস কলকাতার বুকেই পেয়ে যাবেন, যেখানে ডাইরেক্ট শিল্পীদের নিজেদের হাতের তৈরি জিনিস একদম ন্যায্য মূল্যে পেয়ে যাবে। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে এসে তাদের নিপুণ হাতে তৈরি জিনিসের সম্ভার নিয়ে বসেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায়, কবে এবং কোন সময় বসেছে এই সোনাঝুরি হাট। এই হাটে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ব্লগটি। কলকাতার নিউ টাউন এলাকায় অ্যাক্সিস মলের ওভারব্রিজের ঠিক নিচেই বসেছে এই সোনাঝুরি হাট। এই হাট প্রতি শুক্র, শনি এবং রবিবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন জেলা যেমন বর্ধমান, বীরভূম, মেদিনীপুর এবং বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসেছেন তাদের নিজেদের হাতের তৈরি জিনিসের প্রচুর সম্ভার নিয়ে। এখানে পেয়ে যাবেন শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, ব্লাউজ, চুড়িদার, ঘর সাজানোর নানা রকম জিনিস, কাঠের আসবাবপত্র, পাঁপড়, গয়নাবুড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, চাদর এবং আরও নানা রকম অনেক জিনিস। এই সোনাঝুরি হাটে রয়েছে শিল্পী এবং শিল্পের এক মেলবন্ধন। এই কথাটা বলার একটা কারণ হলো বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে এত জিনিস এনে যে বিক্রি করছেন, এগুলো কিন্তু সবই তাদের নিজেদের হাতের তৈরি, অর্থাৎ এখানে কোনো মিডিয়েটার্স কাজ করে না, যার জন্য এই সমস্ত জিনিসের দাম খুবই কম এবং আপনারা খুব রিজনেবল দামেই এখান থেকে জিনিস পেয়ে যাবেন। তাহলে চলুন এবার এই সোনাঝুরি হাট ঘুরে দেখা যাক। এখানে কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের নেম প্লেট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে বানিয়ে নিতে পারেন। এগুলো হচ্ছে ফোল্ডিং টেবিল, তাই তো? কি দাম আছে? ওই যে ওই ডিজাইন দেওয়াটা যেটা, আর এই প্লেনটা, এর থেকে ছোট কিছু নেই না? ওগুলো কি রেঞ্জের আছে? ওগুলো 550। হ্যাঁ, ভালো দেখতে না এই ছোটগুলো? না, আর এই পেঁচাগুলো ছোট? কত থেকে সরু? এটা কবে কবে বসছে? সপ্তাহে 3 দিন। কটা থেকে বসে? 9টা অবধি থাকে। আচ্ছা, ওইখানে যে ওই যে নাচটা, ওটা কখন হয়? ও আচ্ছা আচ্ছা, আবার একটু বাদে হবে। দিদি, কানেরগুলো কি রেঞ্জের আছে? 50 50 50 থেকে 60। আর এটা এটা কানে দিয়ে
এখানে হ্যান্ডমেড বিভিন্ন ডিজাইনের জুতোও পেয়ে যাবে। এগুলো কি সব শাড়ি? এগুলো কি রেঞ্জের আছে? কি কাপড়ের উপর ওগুলো? আচ্ছা, আর এগুলো সব তসর? এইগুলো আচ্ছা, এইগুলোও শাড়ি? এগুলো আচ্ছা, এগুলো পিস তো সব? কি রেঞ্জের উপর আছে? কি রেঞ্জের উপর আছে? 1000 থেকে শুরু? আচ্ছা, এইগুলো কি আছে? এগুলো ও বেশি ভালো লাগছে, জল জল করছে। এখানে মাটির তৈরি বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে, যেমন কাপ প্লেট, ফুলদানি এবং জলের বোতল, আরো অনেক রকম জিনিস। কি দাম আছে ভাই এগুলো? 50? সবগুলোই সেম দাম? আর এই ছোট প্যাঁচাগুলো? এইগুলো দেখ কি সুন্দর, কি দাম আছে এগুলো? 80? সবগুলোর সাথে মানে ম্যাচ করে করে একটা করে দেওয়া? 40? কি সুন্দর না? দারুণ লাগছে চাবি রিংগুলো। এগুলো কি দাম আছে? 30? আমারটা নেব। কি দাম আছে গয়না বলি? কোনগুলো? 70 টাকা? হ্যাঁ, এগুলো কি শুধু ভাজা খাবার? এগুলো এগুলো তো শাকে টাকে দেয় না? না, হ্যাঁ, ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এগুলো কি মশলা বড়ি? ধোকার বড়ি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এইভাবে ধোকা দিয়ে যেরকম ধোকা রান্না হয় সেরকম এইভাবেই হবে। কি দাম আছে ওগুলো? 30 টাকা? এটা কি মুসুর ডালের বড়ি? এটা এছাড়াও ঘর সাজানোর অনেক রকম জিনিস আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পেয়ে যাবেন। এইগুলো ও ওইগুলো 150? এগুলো তো হাতা দেবে। এখানে হ্যান্ডমেড বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের অনেক রকম ব্যাগ রয়েছে, হ্যান্ডমেড বটুয়া, পার্টস, আরও অনেক রকম জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর দোকান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন।
এখানে কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের ঘড়িও পেয়ে যাবেন। এখানে বিভিন্ন কোটেশনের হ্যান্ড প্রিন্টেড গেঞ্জিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কোটেশন দিলে ওনারা লিখে করে দেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। এই উইকেন্ডে একবার প্ল্যান করে ঘুরে আসতেই পারেন এই সোনাঝুরি হাট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।